কিভাবে ফেসবুকে প্রফেশনাল অন করবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলেন আমরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুকে অ্যাপসটি ওপেন করে নিয়ে নেব। ফেসবুক অ্যাপসটি ওপেন করব। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা এই যে আমাদের যে প্রোফাইল যে পিকচারটি আছে এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখেন এই যে থ্রি ডট নামের একটি তিনটি অপশান আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু আমরা নিচে চলে আসবো। এই যে দেখেন টার্ন অন অফ প্রফেশনাল মোড, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিয়ে নেব, যাতে জানি আমাদের বুঝতে খুব সুবিধা হয়। এই যে দেখেন আমরা গড় দিয়ে দেখে দিচ্ছি, এটা আমরা অন করে দিয়ে দেব। যেন প্রফেশনাল মোড এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে টার্ন নামের একটি অপশান আছে, দেখেন বলা এখানে আমাদের যে অনের যে অপশানটি আছে এখানে আমরা ক্লিক করে দেব। এখানে আমরা ক্লিক করে দেবো, ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পরে যে আমাদের দেখেন এই যে প্রফেশনাল মোড অ্যাপসটি আমাদের ওপেন হয়ে গেছে। প্রফেশনাল মোড আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে, যে এখানে দেখেন কমপ্লিট। তো আমার এখন আমরা একটু ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে এখন আমরা এই যে থ্রি ডটের অপশানটি আছে এখানে ক্লিক করে দেবো। এখানে যে ভিউয়ার্স নামের একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবো। এই যে দেখেন আমাদের প্রফেশনাল মোডটি অন হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের প্রফেশনাল মোডটি অন হয়ে গেছে। তো পাশে থাকা বেল বাটনটি ফলো বাটনটি ক্লিক করে দিয়ে রাখবেন।